সরকারই দাবি করেন, ভোটের সময় ওরকম অনেক তারকারাই দলে যোগ দেন। দু মাস ছিলেন বিজেপিতে, এখন আর নেই। কিন্তু তিনি যদি এই ধরনের টাকা নিয়ে থাকেন, তাকে ফেস নিজেকে করতে হবে, তার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের দাবি, বনি যদি চুরি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে তদন্ত হবে। বিজেপি কখনো অপরাধীদের আড়াল করে না। আজকে বনি যদি বনি অ্যাক্টর, তিনি যদি বিজেপিতে থেকে থাকেন এমন কোনো কথা নেই যে তার সে তিনি যদি চুরির টাকা নিয়ে থাকেন বা সিনেমাতে খরচা করে থাকেন তাহলে তার উপর ইনভেস্টিগেশন হবে না। বিজেপি কোনোদিনই সে কথা বলেনি। টুইট করে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরাও। তবে রক্ষণাত্মক থেকে এই প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস রায়ের দাবি, মিডিয়া প্রয়োজন হলে যাকে খুশি জিজ্ঞাসাবাদ করতেই পারে, তবে বিজেপি কলঙ্কমুক্ত নয়। তদন্তে যাদের যাদের ডাক পড়বে বা পড়ছে তারা যাবে, সাক্ষ্য দেবে বা তাদের যা বলার তারা বলবে। অভিনেতা অভিনেত্রী তো সব দলেই ছিল, আছে, থাকবে, সেটা বিষয় নয়। তবে বিজেপি যারা করছেন তারাই বিষয়টাকে খেয়াল রাখবেন। একেবারে যে বিজেপির যে ঝেড়ে ফেলা যে বিষয়টা, সেটা নিশ্চয়ই আগামী দিনে বিজেপি যারা করছেন তারা সেটা মনে রাখবে। বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষের দাবি, আরও অনেকেরই এবার ডাক পড়বে, অনেকের নাম বাজারে আসছে, আরও আসবে, কে দোষী কে নির্দোষ সেটা সিবিআই ডেকে যখন জিজ্ঞেস করবে বোঝা যাবে। কটাক্ষ করতে ছাড়েনি অন্যান্য বিরোধীরাও। সিপিএম শিবিরের কটাক্ষ, তৃণমূলের আমলে নেতা আর অভিনেতার মধ্যে কোনো তফাত নেই। তৃণমূলের নেতা আর অভিনেতার মধ্যে তফাত আছে? অভিনেতারা নেতা হয়েছে আর নেতার অভিনেতা হয়েছে। কংগ্রেস শিবিরের কটাক্ষ, কালো টাকা সাদা করার পথ হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই কারণে ডাক পড়ছে বনির মতো অভিনেতাদের। কালো টাকা সাদা করার ব্যবস্থা হয়েছে, কালো টাকা সাদা করার একটা পন্থা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি। সে এরকম একইভাবে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আছে, একইভাবে মেডিসিন মেডিসিন বিভাগে ওষুধ কেনা বেচায় ওষুধ কোম্পানিতে কত টাকা রয়েছে আগামী দিনে প্রমাণ হবে আপনাদের। যেখানে পেয়েছে রাস্তা সেখানে কালো টাকাকে সাদা করার চেষ্টা করা হয়েছে। প্রসঙ্গত, বনি সেনগুপ্ত বিজেপিতে যোগ দিলেও এখনও তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন কিনা জানা নেই। কিন্তু এখনও যদি বনি সেনগুপ্ত বিজেপিতে থাকেন তারপরও তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ইডি গোয়েন্দারা, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা যেন প্রমাণ হয়, তাদের বিরুদ্ধে ইডি সিবিআইকে অপব্যবহারের অভিযোগ যে বারবার করেছিলেন বিরোধীরা তা কার্যত ভিত্তিহীন। কারণ ইডির স্ক্যানার থেকে ছাড় পাচ্ছেন না বিজেপি নেতা নেত্রীরাও। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।